হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপস এর নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অন্তত পক্ষে একটি করে ফল খাওয়া উচিত, তা সে আপেল হোক কিংবা কমলা লেবু কিংবা দেশীয় যে কোনো ফল হোক। ফল হলো বিভিন্ন ভিটামিন, ফাইবার এবং খনিজের দুর্দান্ত উৎস। তবে আপনি হয়তো জানেন না, নির্দিষ্ট কিছু ফল একসঙ্গে খাওয়া হলে তা স্বাস্থ্যের ওপর অত্যন্ত ক্ষতিকারক প্রভাব ফেলে। ফল এবং কিছু খাবার একসাথে খেলে বদহজম, কিডনি সমস্যা, বিষক্রিয়া এবং আরও সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, চলুন আজকের এপিসোডে জেনে নেই কোন কোন ফল একসঙ্গে খাওয়া উচিত নয়। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে। বন্ধুরা, প্রথম যে ফলের কথা বলবো সেটা হচ্ছে গাজর এবং কমলা লেবু। গাজর এবং কমলা লেবু একসঙ্গে খাওয়া একেবারে উচিত নয়। এ খাবার দুটির সংমিশ্রণ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এর ফলে অম্বল এবং কিডনি সমস্যা হতে পারে। পেঁপে এবং লেবু। অনেক ক্ষেত্রে দেখা যায় পেঁপের ওপর লেবুর রস ছড়িয়ে খেতে টক মিষ্টি সংমিশ্রণ স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তবে আপনি কি জানেন, এই দুটি ফলে একসঙ্গে খেলে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পেঁপে এবং লেবু একসাথে খাওয়া হলে রক্ত স্বল্পতা এবং হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে, এমনকি এটি শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। কমলা লেবু ও দুধ। দুধ এবং কমলা লেবুর সংমিশ্রণ আপনার হজমের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ খাবার দুটি একসঙ্গে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কমলা লেবুতে থাকা অ্যাসিড এনজাইমসকে ধ্বংস করে দেয়, তাই কমলা লেবুর সঙ্গে দুধ খাওয়া এড়িয়ে চলুন, এতে বদহজমের ঝুঁকি বাড়তে পারে। পেয়ারা এবং কলা। পেয়ারা এবং কলা কখনো একসঙ্গে খাওয়া উচিত নয়। এই দুটি ফলের সংমিশ্রণ গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, বমি বমি ভাব এবং অবিরাম মাথা যন্ত্রণার মতো বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ফল এবং সবজি। ফল এবং সবজি একসঙ্গে খাওয়া এড়িয়ে চলুন। ফলের মধ্যে চিনির পরিমাণ বেশি থাকে যা হজম করা শক্ত। এছাড়াও ফল পেটে দীর্ঘ সময়ের জন্য থাকে এবং টক্সিন প্রস্তুত করে, যার ফলে ডায়রিয়া, মাথা যন্ত্রণা, পেটে ব্যথা এবং ইনফেকশনের মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আনারস এবং দুধ। আনারসে ব্রোমেলিন নামক যৌগ থাকে যা দুধের সাথে মিশ্রণে আমাদের স্বাস্থ্যের উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে। দুধ এবং আনারস একসাথে খাওয়া হলে পেটে গ্যাস হওয়া, বমি বমি ভাব, ইনফেকশন, মাথা যন্ত্রণা এবং পেটে ব্যথার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। পুডিং এবং কলা। পুডিং এবং কলার সংমিশ্রণ হজম করা অত্যন্ত শক্ত। এই দুটি খাবারের সংমিশ্রণ শরীরে টক্সিন উৎপাদনকে উদ্দীপ্ত করে, যা শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। দুধ এবং কলা শুনে হয়তো অনেকে আটকে গেছেন, কারণ দুধ এবং কলা আমরা অনেকে হরহামেশা খেয়ে থাকি। আমরা অনেকে দুধ এবং কলা দিয়ে তৈরি স্মুদি অথবা মিল্কশেক খেতে পছন্দ করি। তবে আপনি কি জানেন, দুধ এবং কলার সংমিশ্রণ টক্সিন উৎপাদন করে। এই দুটি খাবার একসঙ্গে খাওয়া হলে এটি ধীরে ধীরে আপনার মন এবং শরীরকে অলস করেও তুলতে পারে। তবে আপনি যদি মাঝে মাঝে কলার স্মুদি খেতে চান, তাহলে কিন্তু ছোট এলাচ, দারুচিনি অথবা জয়ফুলের গুড়ের সাথে একদম ভুলবেন না। এটা আপনার হজমে সাহায্য করবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরাও উপকৃত হবে, সচেতন হবে। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।